Hello guys this is TK Kundu from the Decks of friendly tutorial home with some commonly used appropriate prepositions as well as make sentences with them for the students of class 8 9 and 10 under west bengal board of secondary education please listen to me abide by mene Chola. we should abide by the traffic rules amader traffic আইন mene chala uchit absent from অনুপস্থিত থাকা হি ওয়াজ অ্যাবসেন্ট ফ্রম ক্লাস সে শ্রেণী থেকে অনুপস্থিত ছিল অ্যাকর্ডিং টু অনুসারে টেক ম্যাঙ্গোস অ্যাকর্ডিং টু ইয়োর চয়েস আমগুলো তোমার পছন্দ মতো নাও অ্যাকিউজড অফ অভিযুক্ত হি ইজ অ্যাকিউজড অফ দ্য মার্ডার কেস সে খুনের মামলায় অভিযুক্ত অ্যাড টু মেশানো বা যোগ করা প্লিজ অ্যাড সাম সল্ট টু ম্যাঙ্গো জুস ম্যাঙ্গো জুসের সঙ্গে দয়া করে কিছু নুন মেশাও টু ভর্তি করা বা হওয়া আই ওয়াজার আমি এখানে পঞ্চম শ্রেণীতে ভর্তি হয়েছিলাম সে মাকর সাথে ভিতো এগ্রি উইথ কোন ব্যক্তির সঙ্গে রাজি হওয়া আই এগ্রি উইথ ইউ আমি তোমার সাথে রাজি এগ্রি টু কোন প্রস্তাবে রাজি হওয়া সি এগ্রিড সে রাজি হলো টু মাই প্রপোজাল আমার প্রস্তাবে এগ্রি অন কোন বিষয়ে রাজি হওয়া আই এগ্রি অন দিস পয়েন্ট উইথ ইউ এই বিষয়ে আমি তোমার সঙ্গে রাজি এম অ্যাট তাক করা বা লক্ষ্য করা হি এমড অ্যাট ইগল সে ইগলের দিকে তাক করলো অ্যাংরি উইথ কোনো ব্যক্তির সঙ্গে রেগে যাওয়া আই এম অ্যাংরি উইথ ইউ আমি তোমার ওপর রাগান্বিত অ্যাংরি অ্যাট কোনো ব্যাপারে রেগে যাওয়া সি ওয়াজ অ্যাংরি অ্যাট দি সে এ ব্যাপারে রেগে গিয়েছিল অ্যাট্যাক অন আক্রমণ করা দ্য এনিমিস অ্যাট্যাক অন আর্মি সেনাদের ওপরে শত্রুপক্ষ বা শত্রুরা আক্রমণ করলো অ্যাট্যাক উইথ রোগ আক্রমণ হি ইজ অ্যাট্যাক উইথ ম্যালেরিয়া সে ম্যালেরিয়া অসুখের দ্বারা আক্রান্ত পড়ায় মনোযোগ দাও আপন সেবা করা আই হ্যাভ টু অ্যাটেন্ড আপন মাই এলিং মাদার আমাকে আমার অসুস্থ মাকে সেবা করতে হয় অ্যাওয়ার অফ সচেতন থাকা আর ইউ অ্যাওয়ার অফ দ্য ফ্যাক্ট তুমি কি এ ব্যাপারে সচেতন আছো বেগ অফ কোনো ব্যক্তির কাছে প্রার্থনা আই বেগ অফ ইউ আমি তোমার কাছে প্রার্থনা করি বেক ফর কোনো কিছুর জন্য প্রার্থনা আই বেকড ফর হেল্প আমি সাহায্যের জন্য প্রার্থনা করি করেছিলাম বিলং টু অধিকারে থাকা দিস মোবাইল ফোন বিলংস টু মি এই মোবাইল ফোনটা আমার অধিকারে আছে ব্লাইন্ড অফ অর ব্লাইন্ড ইন অন্ধ হিস ব্লাইন্ড অফ অর ইন ওয়ান আই সে এক চোখে অন্ধ ব্লাইন্ড টু কারো দোষের প্রতি অন্ধ হি ইজ ব্লাইন্ড টু হিজ সন ফল সে তার ছেলের ত্রুটিতে অন্ধ বিজি উইথ ব্যস্ত আই এম নাও বিজি উইথ রিডিং বুক আমি এখন বই পড়াতে ব্যস্ত কেয়ার ফর গ্রাহ্য করা সি ডাজ কেয়ার ফর ইউ সে তোমাকে গ্রাহ্য করে না কেয়ার অফ যত্ন নেওয়া টেক কেয়ার অফ ইউর হেলথ তোমার শরীরের যত্ন নাও কম্পেয়ার উইথ এক জাতীয় জিনিসের মধ্যে তুলনা করা ডোট কম্পেয়ার ইউর রিং উইথ মাই রিং তোমার আংটির সাথে আমার আংটিটা তুলনা করো না কম্পেয়ার টু ভিন্ন জাতীয় জিনিসের মধ্যে তুলনা করা তার বন্ধুর সঙ্গে গ্রীষ্মের দিনের একটি গ্রীষ্মের দিনে তুলনা করেছিলেন ডিফ ইন কানে কালা সি ইজ ডিফ ইন বোথ এয়ার সে দুটো কানে কালা ডিপ টু না করা বা গুরুত্ব না ম্যানেজমেন্ট শ্রমিকদের দাবিতে কর্তৃপক্ষ দেয় না বা কর্ত কর্ণপাত করে না ডাই অফ কোন রোগে মারা যাওয়া হি ডায়েট অফ ম্যালেরিয়া সে ম্যালেরিয়াতে মারা গেল ডাই ফর দেশের জন্য মারা যাওয়া মেনি প্যাট্রিয় ডায়েট ফর দ্য কান্ট্রি দেশের জন্য অনেক দেশপ্রেমিকরা মারা গেলেন ডাই থ্রু মারা যাওয়া দ্য পুয়ার পিপল ডাই থ্রু নেগলিজেন্স গরিব লোকেরা অযত্নে মারা যায় ফেথ ইন বিশ্বাস আই হ্যাভ ফার্ম ফেথ ইন গড ভগবানেতে আমার দৃঢ় বিশ্বাস ফেথফুল টু বিশ্বস্ত দা ডগ ইজ দ্য মোস্ট ফেথফুল টু ইটস মাস্টার কুকুর তার প্রভুর সব থেকে বিশ্বস্ত ফিট ফর উপযুক্ত রাম ইজ ফিট ফর দিস ওয়ার্ক রাম এই কাজের উপযুক্ত গুড এট দক্ষ হি ইজ গুড এট ইংলিশ সে ইংরেজিতে দক্ষ হ্যাট্রেড ফর ঘৃণা অল দো সি বি ট্রেড উইথ মি আই হ্যাভ নো হ্যাট্রেড ফর হার যদিও সে আমার সঙ্গে বেইমানি করল আমার তার প্রতি কোনো ঘৃণা নেই হার্মফুল টু ক্ষতিকর স্মোকিং ইজ

হি হ্যাজ বিন সাফারিং ফ্রম ফিভার ফ্রম দ্য লাস্ট উইক গত সপ্তাহ থেকে সে জ্বরে ভুগছে সিওর অফ নিশ্চিত আই এম শিওর অব মাই সাকসেস আমি আমার সফলতায় নিশ্চিত সো গাইজ দিজ আর সাম অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন উইথ মেক্স সেন্টেন্স ফর ইয়োর কনভিনিয়েন্স থ্যাংকস ফর লিসনিং টু মি টাটা